দুধ চা খেলে কি সমস্যা হতে পারে? দুধ চা খাওয়ার ফলে কিছু মানুষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঠিক এমনই কিছু তথ্য আজ তোমাদের সাথে শেয়ার করব। দুধের অ্যালার্জি। অ্যালার্জিক প্রক্রিয়ায় কিছু মানুষের দুধের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যা দুধ চা পান করলে র্যাশ, শ্বাসকষ্ট এবং অন্যান্য অ্যালার্জিক সমস্যা সৃষ্টি করতে পারে। ল্যাকটোজেক অসহিষ্ণুতা। যারা ল্যাকটোজ অসহিষ্ণু তাদের ক্ষেত্রে দুধ পান করলে পেটে গ্যাস, ফোলাভাব, ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে। ক্যাফেইন গ্রহণ। চায়ে ক্যাফেইন থাকে, যা বেশি পরিমাণে গ্রহণ করলে উদ্বেগ, ঘুমের সমস্যা এবং হৃৎস্পন্দন বৃদ্ধি করতে পারে। পেটের সমস্যা। দুধ চা খাওয়ার ফলে পেট ভারী ভাব সৃষ্টি করে, বিশেষ করে যদি অতিরিক্ত দুধ ব্যবহার করা হয়। অ্যাসিডিটি। কিছু মানুষের জন্য দুধ চা অ্যাসিডিটির সমস্যাও তৈরি করতে পারে। মশলা বা চিনি। মশলাদার উপাদান। দুধ চায়ে মশলা বা চিনি বেশি পরিমাণে থাকলে তা স্বাস্থ্যে সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। পুষ্টির অবশিষ্টাংশ। আবদ্ধ পুষ্টিতে দুধ এবং চা একসঙ্গে গ্রহণ করার কারণে ত্বকের কিছু পুষ্টি উপাদান যেমন ক্যাটাচিন ঠিকভাবে শোষিত হতে পারে, যা স্বাস্থ্যকর পদ্ধতির জন্য একদমই উপকারী নয়। বহিরাগত উপস্থিতি। কিছু মানুষের ক্ষেত্রে দুধ চা খাওয়ার পর হজমে সমস্যা দেখা দিতে পারে। ওজন বৃদ্ধি। দুধ চায়ে অতিরিক্ত চিনি ব্যবহার করলে এটি অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। ত্বকের সমস্যা। অতিরিক্ত দুধের ব্যবহারে কিছু মানুষের ক্ষেত্রে দুধের কারণে ত্বকে ব্রণ বা তৈলাক্ত বাড়তে পারে, এক্ষেত্রে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বিকল্প উপাদান হিসেবে দুধ চা পান করার সময় প্রোটিনের পরিবর্তে অন্যান্য পুষ্টিকর বিকল্প নির্বাচন করলে ভালো হতে পারে। এছাড়া যে যে সতর্কতা মেনে চলতে হবে, দুধ চা খাওয়ার আগে আপনার শরীরের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যগত সমস্যা বিবেচনা করা উচিত। যদি আপনি ওপরের কোনো সমস্যার অনুভব করেন, তবে দুধ চা খাওয়া কমাতে বা পরিত্যাগ করতে পারেন। যদি সমস্যা গুরুতর হয়, তাহলে কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। ইত্যাদি কারণের জন্য দুধ চা খেতে বারণ করে চিকিৎসা শাস্ত্রে। আপনারা চাইলে দুধ চা যতটা পারবেন এড়িয়ে চলতে পারেন। এই ছিল আজকের টপিক। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা থেকে যদি ন্যূনতম ইনফরমেশান কাজে লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর তোমরা কী চা খেতে ভালোবাসো, দুধ চা নাকি লিকার চা, অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এই রকম অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।